প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে আমরা আজকে ক্লাস আলোচনা করব। সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখা পড়ালেখা করছো সবাইকে রইল আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ক্লাসে উচ্চ মাধ্যমিক ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আজকে ক্লাসে উচ্চ মাধ্যমিক ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো তোমাদের দুটো বিষয় আছে, উচ্চ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। এখানে দুটো বিষয় আছে, ব্যবসা সংগঠন প্রথম পত্র আর ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। দেখো আমরা দুটো বিষয় নিয়ে কিন্তু এখানে কিন্তু আলোচনা করবো। ব্যবসা সংগঠনটা কিন্তু প্রথম পত্র আর ব্যবস্থাপনা কিন্তু করতো দ্বিতীয় পত্র। ওকে, আমরা দুটো বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করবো। প্রথম দেখো আমরা ব্যবসা সংগঠনের প্রথম পত্রটা নিয়ে কিন্তু আলোচনা করবো, প্রথম অধ্যায়টা। অর্থাৎ প্রথম অধ্যায় এখানে আমাদের যে বিষয়টা কিন্তু আছে, ব্যবসা মৌলিক ধারণা। অর্থাৎ ব্যবসা মৌলিক ধারণা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো ব্যবসা মৌলিক ধারণা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। লক্ষ্য করো, ব্যবসা বলতে কি বোঝো, এখানে যে প্রশ্ন থাকবে বা আজকে আলোচনা বিষয় হবে, ব্যবসা বলতে কি বোঝো, ব্যবসা কার্যের সঙ্গে আলোচনা করো, পণ্য বিনিয়োগ বা ট্রেড কি, পণ্য বিনিয়োগ প্রকারের সম্পর্কে আলোচনা, আমরা এইগুলো বিষয়ে কিন্তু আজকে কিন্তু ক্লাসে আলোচনা করবো। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো কিন্তু আলোচনা করবো। তোমরা যারা কমার্সে পড়ছো সবাইকে ধন্যবাদ। এতে কারণ মূল আলোচনা চলে গেলাম, ব্যবসা বলতে কি বলো, তাই না? এই বিষয়ে কিন্তু আমরা আলোচনায় চলে গেলাম। লক্ষ্য করো, ব্যবসা সম্পর্কে আলোচনা বা ব্যবসা বলতে কি বোঝো বিষয়টা কিন্তু, দেখো ব্যবসা বলতে কি বোঝো আমরা সবাই কিন্তু জানি। ইংরেজি বিং বিজি থেকে বিজনেস শব্দ ঘুরেছে, যাকে বাংলায় ব্যবসা বলা হয়েছে। ঠিক তো, বিজনেস বাংলার পারিবারিক শব্দ কি বলতো, ব্যবসা বলা হয়েছে। লক্ষ্য করো তোমরা একটু স্লাইডে, ব্যবসা শব্দটি ইংরেজি বিজনেস শব্দের পারিভাষিক প্রতিশব্দ। বিজনেস শব্দের আক্ষরিক অর্থ হলো ব্যস্ত থাকা বা ব্যস্ততা থাকাকে বুঝায়। অর্থাৎ বিং বিজি থেকে বিজনেস শব্দ করেছে, ব্যবসায় সদা ব্যস্ত থাকেন, সব সময় ব্যস্ত থাকেন। এই কথা কিন্তু এখানে বলা হয়েছে যে বিং বিজি থেকে বিজনেস শব্দের উৎপত্তি ঘটেছে, তাকে ব্যবসা বলা, তাই না? আমরা সবাই কিন্তু জানি, তাই না? আমাদের দেখবে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পরিচালিত হচ্ছে বা আছে কিন্তু, তাই না? এক মেডিকেলের কারবার বলো, ঔষধের কারবার বলো, যোদ্ধানি কারবার বলো, তাই না? আরো অনেক ব্যক্তি মালিকানা অনেক প্রতিষ্ঠান কিন্তু পরিচালিত আছে, তাই না? এগুলো কিন্তু ব্যবসা। অর্থাৎ মুনাফার উদ্দেশ্যে বৈধ কাজকেই ব্যবসা বলা হয়, অবৈধ কোনো কাজকে ব্যবসা বলা যাবে না। আর অন্যভাবে বলা হচ্ছে, ব্যবসা বলতে পণ্যদ্রব্য বা সেবার ক্রয় বিক্রয় বিনিময়কে ব্যবসা বলা হয়। অর্থাৎ ব্যবসাটি বিষয়টি কিন্তু আলোচনা করতে গেলে আমরা পণ্য বিনিময়টা কিন্তু চলে আসবে। ওকে, তো পণ্য বিনিময় সেই সুপ্রাচীন কাল থেকে কিন্তু বিনিময় প্রথার মাধ্যমে কিন্তু মানুষ ব্যবসা করছে, সুপ্রাচীন কাল থেকে। অর্থাৎ ব্যবসা কিন্তু মতো পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়ে আসে বা হয়ে থাকে, এগুলো কথা কিন্তু বলা হয়েছে। ওকে, এই কথা কিন্তু বলছে। অর্থাৎ আমরা বলতে পারি ব্যবসা বলতে কি বোঝো, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কে ব্যবসা বলা হয় বা যে কোনো ধরনের পণ্য বিনিময়কে ব্যবসা বলা হয়। ওকে, তো আমরা কিন্তু এইভাবে কিন্তু আলোচনা করতে পারি। অর্থাৎ আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচিত আছে, এক মালিকানা, অংশীদার, যৌথমূলক কারবার, তাই না? ব্যক্তি মালিকানা অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পরিচিত বা নিয়ন্ত্রিত হয়েছে বা আছে, এগুলিকে ব্যবসা কিন্তু বলা হয়েছে। ওকে, তো দেখো আমরা তোমরা বুঝতে পেরেছো তোমার ব্যবসাটা কিন্তু কি। ওকে, তো দেখো তাহলে আমি পরে বেরিয়ে চলে গেলাম, ঠিক আছে? ব্যবসা দেখো, ব্যবসাকে প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের অনেক ধরনের কাজ করতে হয় বা সম্পাদন করতে হয়ে থাকে, এগুলোর কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আবার অন্যভাবে আমরা বলতে পারি যে ব্যবসা সম্পর্কে বলতে চাই যে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ আহরণ করে শ্রমের বিনিময়ে উৎপাদন কেন্দ্রে নিয়ে যেয়ে মানুষের ব্যবহার সৃষ্টি করে ক্রেতাভোক্তাকে সন্তুষ্টি প্রদানকে ব্যবসা বলা হয়। এটাও কিন্তু ব্যবসা সংজ্ঞা হতে পারে। অর্থাৎ এই যে সংজ্ঞাটার মধ্যে কিন্তু আমরা অনেক বিষয়গুলো বিষয় কিন্তু পাইলাম আমরা এখানে বা পেয়েছি, যে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ আহরণ করে শ্রমের বিনিময়ে পরিমাণ সাহায্য উৎপাদন কেন্দ্রে নিয়ে কাজ করাকে ব্যবসা বলা হয়। ওকে, তো এইটাই কিন্তু কি বলতো, ব্যবসার কথা কিন্তু বলা হয়েছে, বুঝতে পেরেছি? তো দেখো তাহলে আমরা কিন্তু কি বলতো, ব্যবসার সংজ্ঞাটি পেয়েছি। এই সংজ্ঞা থেকে কিন্তু অনেক ধরনের কাজ করতে হয়, তাই না? তো লক্ষ্য করো ব্যবসা কার্য বলে এগুলো কি কি, লক্ষ্য করো তোমরা উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, পরিবহন, উজনাতকরণ, বীমাকরণ, বিজ্ঞাপন, প্রমিতকরণ ও পর্যায়তকরণ, মূলকরণ বা ব্যাককরণ, প্রত্যক্ষ সেবা, বাজার গবেষণা ও পণ্য। অর্থাৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ যদি সম্পাদন করে থাকেন, এগুলো নিম্নে আলোচনা করা হলো বা সংক্ষিপ্ত। যদি তোমাদের এখন সৃজনশীল বিষয়গুলো থাকে, হয়তো তোমাদের উচ্চ দক্ষতা থাকলো যে তুমি একজন ব্যবসায়ী হিসেবে কি কি কাজ সম্পাদন করবে,
লিখো বা আলোচনা করো বা মতামত বা যুক্তি প্রদর্শন করো, হয়তো কয়েকটা প্রশ্ন দেওয়া থাকলে তুমি এখান থেকে চারটি বা পাঁচটি বা ছটি লিখতে পারো। কিন্তু এই যে বিষয় কিন্তু আমি অনেক দূর দেখাচ্ছি তোমাকে, লক্ষ্য করো। এখন দেখো উৎপাদন, অত উৎপাদন সংক্রান্ত ব্যবসায় যে কাজগুলো করে থাকে, কোনো কোনো সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়, করে করাকে উৎপাদন বলা হয়। অর্থাৎ প্রকৃতি থেকে যে প্রাপ্ত সম্পদ পাবো তা মানুষের ব্যবহারের উপর সৃষ্টি করে উৎপাদন বা শিল্পের কথা কিন্তু বলা হয়েছে। ওকে, তো এবার দেখো কোনো আয় বিক্রয়, অর্থাৎ আমি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকি, আমি এই পণ্যটা কিভাবে উৎপাদন করবো, তাহলে আমাকে ভালো কাস্টমার ক্রয় করতে হবে, ক্রয় ভালো ভালো কাস্টমার ক্রয় করে পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করবো, এটা কিন্তু ক্রয় বিক্রয়ের কাজের কথা কিন্তু বলা হয়েছে। ক্রয় এবং কি বলতো বিক্রয়ের কথা কিন্তু বলা হয়েছে। ওকে, তো ক্রয় এবং কি বলতো বিক্রয় বলা হয়েছে, অর্থাৎ ক্রেতা ভোক্তা থাকবে এই কাজটাকে বলা হয়েছে। ওকে, তো এটাকে তাহলে কিন্তু ব্যবসায়ীটা সংগঠন সম্পাদিত হবে, ক্রেতা ভোক্তা না থাকলে কিন্তু ব্যবসা কিন্তু হবে না, অর্থাৎ ক্রয় বিক্রয় কাজটা কিন্তু দেখতে হবে এবং ব্যবসায়ীর কাজটা করে থাকেন। ওকে, তো এবার দেখো অর্থসংস্থান, অর্থটা কিন্তু করতো অর্থসংস্থান, অর্থাৎ অর্থসংস্থানের মাধ্যমে কিন্তু করতো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ীরা, তখন তারা নিজস্ব তহবিল বা মূলধন নিয়ে আসেন, এই নিজস্ব তহবিলের মূলধনে নিয়ে এসে উনি ব্যবসা পরিচালনা বা নিয়ন্ত্রণ করে থাকেন। এই জন্য অর্থের প্রয়োজন পড়ে। এই অর্থটা কিভাবে আসবে, নিজস্ব তহবিল থেকে আসবে না কারোর কাছে ধার দেনা করে নিয়ে আসবেন, এটা কিন্তু বলছে বলতো অর্থসংস্থান বলা হয়েছে। ওকে, তো এটা কিন্তু বলতো অর্থসংস্থান, অর্থাৎ ব্যবসায় অর্থের প্রয়োজন বলে ব্যাংক প্রতিষ্ঠান থেকে লোন বা ধার নিয়ে তার প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, একে বলছে বলতো অর্থসংস্থান বলা হয়েছে। ওকে, তো এবার দেখো পরিবহন, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ হলো পরিবহন। পরিবহন ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম কথা চিন্তাই করা যাবে, ভাবছে না, তুমি ভাবতেই পারবে না। অর্থাৎ পরিবহনের সাহায্যে আমরা যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি। এখন আমরা যারা বা যিনি বাজারে নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন, বিদ্যমান আছেন, সবাই কিন্তু পরিবহন সেক্টর থেকে উন্নত করছেন। ওকে, তো বা পরিবহন সেক্টরের ব্যবসা কিন্তু আছে, অর্থাৎ ক্রেতা ভোক্তার চাহিদা মোতাবেক তোমার উৎপাদিত পণ্য সহজে পৌঁছে দিতে পারবে, এই কাজটা কিন্তু ব্যবসায়ী করে থাকেন, এটা পরিবহন দরকার আছে। ওকে, তো এছাড়া দেখো গুদামজাতকরণ, অর্থাৎ উৎপাদনকারী পণ্য উৎপাদিত পণ্য আমি 6 মাস পর বিক্রি করবো, তার সম্পর্ক রাখবো কোথায়, এই জন্য আমাকে সময়গত স্থানগত সৃষ্টি করতে হবে, তার জন্য গুদামজাতকরণ বা স্টকিং এর ব্যবস্থা করতে হবে, এখান থেকে তো বলা হয়েছে। ওকে, তো এবার তো বিমাকরণ, অর্থাৎ ক্ষতিগ্রস্ত আর্থিক প্রতিরোধমূলক ব্যবস্থা করে বিমা বলা হয়, অর্থাৎ আমি যে পরিবর্তন করেছি তা বিমাকরণ হিসেবে রাখার ব্যবস্থা করার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ ধরো তোমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, আগুন লেগে পুড়ে গেল, যদি তোমার বা ক্ষতি হলো বা দুর্ঘটনা ঘটলো, তোমার যদি বিমা করা থাকে, বিমাকে তোমাকে আর্থিক বা সহজে সহজে করবে, তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচয় করতে পারবে, এখানে কিন্তু বলা আছে বিমা। ওকে, তো এবার দেখো বিজ্ঞাপন, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে কোনো ধরনের পণ্যের গুণগত মান, ব্যবহার বিধি, তারপরে কোথায় পাবো, কি করবো, এগুলোর কথা কিন্তু বলা হয়েছে, বিজ্ঞাপনের কথা কিন্তু বলা হয়েছে। ওকে, তো বিজ্ঞাপনের কথা কিন্তু বলা হয়েছে, বুঝতে পারছো তো। আর বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পণ্যদ্রব্য সম্পর্কে সহজে জ্ঞাত হতে পারবো, পণ্যপ্রাপ্তি, বহনযোগ্যতা, হতনযোগ্যতা, গ্যারান্টি, ওয়ারেন্টি, এগুলোর কথা কিন্তু বলা হয়েছে। ওকে, তো এবার দেখো প্রমিত্বকরণ ও পর্যায়তকরণ, অর্থাৎ মা পণ্যের মান গুণ ঠিক সই ঠিক রাখা, কে বলছে তো প্রমিত্বকরণ বলা হয়েছে। আর পর্যায়তকরণ সাহায্যে বুঝে রাখা, কে বলছে তো পর্যায়তকরণের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ তুমি একটা শোরুমে যাও, দেখবো অনেক ব্যক্তি প্রতিষ্ঠান তারা পণ্যদ্রব্য বিক্রি করবে, তাই না, দেখবা তারা কিন্তু ভালো মানে পণ্য উৎপন্ন করে বিক্রি করবে, আর পর্যায়তকরণ করতো সাজিয়ে গুজে রাখবে, তুমি যখন চাইবে তখন তোমাকে তার সর্বজ্ঞের কথা কিন্তু বলছে। ওকে, তো এবার দেখো মনোকরণ বা প্যাককরণ, অর্থাৎ মনোকরণ বা প্যাককরণের কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ উৎপাদিত পণ্য সুন্দর করে প্যাক করবে যাতে সহজে ক্রেতা ভোক্তা আকৃষ্ট হন বা কিছু থাকে, এই কথা কিন্তু বলছে, মনোকরণ বা প্যাক করার কথা কিন্তু বলা হয়েছে। ওকে, তো এই কথা কিন্তু বলছি যাতে পণ্যটা সহজে নষ্ট না হয় বা এক জায়গা থেকে আরেকটা হস্তান্তর করতে বা স্থান করতে তাতে আঘাতে ভেঙে না যায়, এগুলো কিন্তু প্যাক করার কথা কিন্তু বলা হয়েছে। ওকে, তো এবার দেখো প্রত্যক্ষ সেবা, অর্থাৎ হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান বা তোমার দর্জি বা টেলারিং বা ডাক্তার বা উকিল মলির কথা কিন্তু বলছে। তাহলে এই সেবাদানের মাধ্যমে কিন্তু কেউ তো ব্যবসায় কাজের সম্পাদন হয়ে থাকে, অনেকে দিয়ে থাকেন, কাজ করে থাকেন, এগুলোর প্রতি বা তুমি উপকৃত হয়ে থাকেন, এগুলো ব্যবসায় কাজ যাবে। ওকে, তো এবার দেখো বাজার গবেষণা পণ্যয়ন, তুমি একটা কোনো একটা পণ্যের বাজার গবেষণা পণ্যয়ন, তুমি একটি তুমি কোনো একটা বাজার গবেষণা পণ্য, তুমি কোনো একটা পণ্য বাজার ছেড়ে দিয়েছো, বাজার চাই দেখাবো, তুমি মাঝে মাঝে খোঁজ খবর নিচ্ছো, কিতাবতের কাছে মতামত নিচ্ছো, মানে মান গুণ কেমন ঠিক আছে কিনা, এগুলো কিন্তু বাজার গবেষণা। প্রতিদিন গবেষণা করে তুমি আরো নিত্য নতুন বা কিভাবে জনগণকে আরো আকৃষ্ট করা যায়, কিভাবে সুযোগ সুবিধা যাওয়া যায়, কিতাব থেকে পণ্য প্রতি আকর্ষণ সৃষ্টি করা যায়, এই জন্য গবেষণা করতে হবে। এই জন্য গ্যারান্টি ওয়ারেন্টি বা দুটো একটা ফ্রি বা তার দাম গ্রাহক দার গড়ে পণ্যটা পৌঁছে দেওয়া, এগুলোর কথা কিন্তু বলা হয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থী কিন্তু মনে বুঝতে পেরেছো ব্যবসা কার্যক্রম সম্পর্কে যেগুলো আলোচনা করেছে, তাই না। এরপরে দেখো আমরা ব্যবসাটির বিষয়টা আলোচনা করতে গেলে কিন্তু যে বিষয়টা আসে পণ্য বিনিময় বা ট্রেড, তাই না, অর্থাৎ কোনো কিছু মালিকানা বা স্বত্ব অধিকার পরিবর্তন করে পণ্য ট্রেড বলা হয়েছে। অর্থাৎ যে কোনো পণ্য তুমি বিক্রি করতে চাও না কেন, মালিকানা পণ্য কি বলতো সেটা কিন্তু আসবেই, এই কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ যে কোনো পণ্য মালিকানা পরিবর্তন করে পণ্য
টেস্ট বলা হয়েছে। ধরো তোমার একটা কলম আছে বিক্রি করে দেবে, এটা কি বলতো টেস্ট? তুমি দোকানে যাও, যা বলো আমার একটা কলম লাগবে, তোমার দাকে 10 টাকা 5 টাকা লাগবে, সে তোমাকে কলমটা দিবেন, এটা কিন্তু কি বলতো পণ্য বা ট্রেড। ওকে তো, অর্থাৎ বিক্রেতা যখন বিক্রি করবেন, তুমি যখন ক্রয় করবে, ওটা কিন্তু পণ্য বা ট্রেড হয়ে যাবে। ওকে তো, ট্রেডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, লক্ষ্য করো তোমরা একটু শিক্ষা দেবেন, দুটো বিষয় লক্ষ্য করো। পণ্যকে প্রকারভেদ সম্পর্কে আলোচনা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা মধ্যে অভ্যন্তরীণ, আমাদের তো বৈদেশিক, ঠিক আছে? একটি কথা অভ্যন্তরীণ, আমাদের কথা বৈদেশিক। ওকে তো, বৈদেশিক অভ্যন্তরীণ মধ্যে আছে কত পাইকারি এবং কি বলতো খুচরা, লক্ষ্য করো। আর বৈদেশিকের মধ্যে কি কি আছে দেখো, আমদানি রপ্তানি আর কি বলতো পুনঃ রপ্তানি, তিনটা বিষয় কিন্তু আছে। অভ্যন্তরীণ মধ্যে আছে পাইকারি খুচরা, আর বৈদেশিক আছে বলতো আমদানি রপ্তানি করতো পুনঃ রপ্তানি, তিনটা বিষয় কিন্তু এখানে কিন্তু আছে। ওকে তো, আমাকে জানতে হবে অভ্যন্তরীণ ট্রেড কি এবং বৈদেশিক ট্রেড কি। ওকে তো, তো অভ্যন্তরীণ ট্রেড হচ্ছে যখন নির্দিষ্ট এলাকার মধ্যে যে ব্যবসা হচ্ছে পরিচালনা নিয়ন্ত্রণ করে, তাকে অভ্যন্তরীণ ট্রেড বলা হয়েছে। বা নির্দিষ্ট দেশের মধ্যে বা কোনো একটা অঞ্চলের মধ্যে, যেমন বাংলাদেশের মধ্যে ব্যবসা করতে গেলে 64 জেলায় ব্যবসা করা হতে পারে, কিন্তু অভ্যন্তরীণ ট্রেড হবে। ওকে তো, আর বৈদেশিক ট্রেড যখন দেশের বাইরে নির্দিষ্ট ভৌগোলিক সীমা বাইরে অন্য কোনো দেশের ব্যবসা করে, তাকে তো বৈদেশিক ট্রেড বলা হয়েছে। ওকে তো, এখন দেখো অভ্যন্তরীণ ট্রেডের মধ্যে দুটো বিষয় আছে, পাইকারি এবং খুচরা। পাইকারি বলতে কাকে বলা হয়? যারা সরাসরি উৎপাদনকারী কাছ থেকে বেশি পরিমাণ পণ্য দ্রব্য ক্রয় করে এসে সাধারণত তারা ভোক্তার কাছে বিক্রি না করে খুচরা ব্যবসার কাছে বিক্রি করে থাকে, তাকে পাইকারি বলা হয়েছে। আর খুচরা ব্যবসা বলতে কাকে বলছে? খুচরা ব্যবসা বলতে যারা পাইকারি কাছ থেকে পণ্য দ্রব্য ক্রয় করে সাধারণত তারা ভোক্তার কাছে দুটি একটি পণ্য বিক্রি করে, তাকে খুচরা ব্যবসা বলা হয়েছে। ওকে, আর বৈদেশিক ট্রেডে বলা হয়েছে আমদানি। আমদানি বলতে কি বুঝো? আমরা সবাই জানি বিদেশ থেকে পণ্য দ্রব্য ক্রয় করে এসে কে আমদানি বলা হয়, অর্থাৎ নির্দেশের চাঁদে মেটানোর জন্য বিদেশ থেকে পণ্য ক্রয় করে আমদানি বলে। রপ্তানি কি? নির্দেশের চাঁদে মেটানোর পর বিদেশে বিক্রি করতে রপ্তানি বলা হয়েছে। ওকে, তো আমরা জানি কোন রপ্তানি, এক দেশ থেকে পণ্য ক্রয় করে এসে অন্য দেশে বিক্রি করার বছর তো কোন রপ্তানি বলা হয়েছে। ওকে, আমরা কিন্তু জানি, তাই না? থ্যাংক ইউ, তোমরা মনে হয় বুঝতে পেরেছো বিষয়টা। লক্ষ্য করো, পরের বিষয়ে চলে আসো। লক্ষ্য করো, আমি যে বিষয়গুলো একটু আগে আলোচনা করলাম ওই বিষয় কিন্তু এখানে উপস্থাপন করেছি তোমাদের একটু সহজে বোঝার জন্য। ওকে, তো দেখো অভ্যন্তরীণ বাণিজ্য কি? মোটা বর্জন লক্ষ্যে কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কাজের সম্বন্ধে, তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। বৈদেশিক বাণিজ্য কি? মুনাফা অর্জন লক্ষ্যে কোনো স্বাধীন দেশের ব্যবসার সাথে কোনো দেশের ব্যবসায় যে ক্রয় বিক্রয় কাজের সম্বন্ধে, তাকে বৈদেশিক বাণিজ্য বলা হয়, তাই না? আমি কিন্তু তোমাদের একটু আগে কিন্তু আলোচনা করলাম, বুঝতে পারছো তো? আমি কিন্তু একটু আগে তোমাদের কিন্তু এটি কিন্তু বিষয়টা কিন্তু আলোচনা করেছি। ওকে, তো এবার দেখো তোমরা লক্ষ্য করো আমদানি কাকে বলে, তাই না? আমি একটু আগে কিন্তু বললাম আমদানি বলতে কি বোঝো, তাই না? আমদানি বলতে আমরা যে বিষয়ে জানি, নিজ দেশে চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে পণ্য ক্রয় করাকে আমদানি বলে। নিজ দেশে চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে পণ্য দ্রব্য ক্রয় করাকে আমদানি বলে। ধরো আমাদের দেশে অনেক সময় খাদ্যশস্যের সমস্যা দেখা যায়, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, চাল, তাই না, ডাল, বা তেলের কথা বলছি, বা তৈল তো জিনিসগুলোর কথা কিন্তু বলছি, তাই না? তেলের কথা বলছি, তখন আমরা বিদেশ থেকে কিন্তু এগুলো কিন্তু ক্রয় করে থাকি, তাই না? যখন দেখা যায় যে কোনো পণ্যের দাম বাজারের ঊর্ধ্বগতি বা ঊর্ধ্বমুখী, তখন কিন্তু সরকার বিদেশ থেকে আমদানি করে থাকে। বিশেষ করে ধরো পেঁয়াজের কথা বলছি, চালের কথা বলছি, সরকার কিন্তু প্রতিনিয়ত বিদেশ থেকে বা তারা এসির ব্যবসা করে, লেডি টপকারি যাকে বলা হয়, তার মাধ্যমে পণ্য ধরো বিদেশ থেকে ক্রয়টা করে নিয়ে এসে আমাদের দেশের চাহিদাটা কিন্তু মিটানো হয় বা মিটানো থাকে, তাই না? এ কথা কিন্তু বলা হয়েছে। ওকে, তো আচ্ছা, একটু করে সহজ একটা বিষয়, নির্দেশের চাহিদা মেটানোর জন্য বিদেশে তো পণ্য ক্রয় করাকে আমদানি বলা হয়েছে। ওকে, তো আর বলছি নির্দেশের চাঁদে মেটানোর জন্য বিদেশে পণ্য ক্রয় করাকে আমদানি বলা হয়। ওকে, তো আর রপ্তানি, নির্দেশের চাঁদে মেটানোর জন্য পর বিদেশে পণ্যদ্রব্য বিক্রি করাকে রপ্তানি বলা হয়, তাই না? তোমরা সবাই কিন্তু জানো আমাদের দেশে কিন্তু অনেক ধরনের অর্থকরী ফসল রয়েছে, তাই না? পাট, চা, চামড়া, তৈরি পোশাক, সি ফিশ বা চিংড়ি মাছ, তাই না? তোমরা কিন্তু জানো, তাই না? এটা জানো কিন্তু, তার মানে কি? তো বর্তমানে কিন্তু 1 নম্বর আছে কিন্তু এখন বলতো তৈরি পোশাক, তাই না? তার মানে কি? আমরা যে তৈরি পোশাকগুলো উৎপাদন করছি এগুলো কিন্তু বিদেশে বিক্রি করতেছি, তাই না? ইউরোপে বিভিন্ন দেশে কিন্তু বিক্রি করে থাকি, তাই না? ভালো একটা মার্কেট আমাদের আছে কিন্তু বলতো, এটাই কিন্তু আমাদের কিন্তু করতো হচ্ছে রপ্তানি, এবং আমরা কিন্তু হাজার হাজার কোটি কোটিটা কিন্তু কি বলতো আয় করছি, বা দেশে কিন্তু ভাবমূর্তি একটা কি বলতো উজ্জ্বল হচ্ছে, বা সব পরিচিতি পাচ্ছে যে বাংলাদেশের তৈরি পোশাকটা খুব ভালো, তাই না? বিদেশে কিন্তু সুনাম কিন্তু রয়েছে। ওকে, তো এটা কিন্তু কি বলতো রপ্তানি, অর্থাৎ নির্দেশের চাহিদা মেটানোর জন্য, নির্দেশের চাহিদা মেটানোর পর বিদেশে বিক্রি করা বলতো কি বলে বলতো রপ্তানি বলা হয়। যেমন তৈরি পোশাকের কথা বললাম, সি ফিশ বা চিংড়ি মাছ, বিদেশে কিন্তু আমাদের চিংড়ি মাছের কিন্তু চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে, তাই না? পাটের বিকল্প আবিষ্কার হতে একটু কমে গেছে, কিন্তু আবার বর্তমান সময় কিন্তু চালু হয়েছে, তাই না? চারে কিন্তু চা কিন্তু কি বলতো চা বিষয়টা কিন্তু বাজারে বিদেশে কিন্তু আমাদের ভালো একটা মার্কেট আছে। চামড়ার কথা বলছি, তাই না? চামড়ার কথা বলছি, আমাদের দেশে কিন্তু উৎপাদিত চামড়া বিদেশে কিন্তু বিক্রি হয়, তাই না? ভালো একটা চাহিদা রয়েছে, তাই না? পাট তো সোনালী আঁশ বলা হয়, তাই না? সবাই কিন্তু জানি এই যে বিষয়গুলো কিন্তু বলছি, অর্থাৎ
আবার সহজ করে বলতে পারি, আমদানি বলতে কি বুঝো? নির্দেশে চাইতে মেটের জন্য বিদেশ থেকে পণ্য ক্রয় করে, কেবল ছোট আমদানি বলা হয়েছে। ওকে, তো আমরা বিষয় জানি। আর রপ্তানি বলতে কি বলতো? নির্দেশ থেকে নির্দেশে চাহিদা মেটানোর পর বিদেশে বিক্রি করে বলাকে বিদেশে বিক্রি করাকে রপ্তানি বলা হয়েছে, তাই না? আমরা সবাই জানি। ওকে, তো এরপর লক্ষ্য করো পুনরপ্তানি কি, অর্থাৎ পুনরপ্তানি কাকে বলে, তাই না? পুনরপ্তানি বলতে কাকে বলে? বিদেশ হতে পণ্য সামগ্রী নির্দেশে আমদানি করার পর প্রক্রিয়া করে অথবা না করে তা পুনরায় অন্য কোনো দেশে রপ্তানি করাকে পুনরপ্তানি বলে। অর্থাৎ আমি কোনো একটি দেশ থেকে পণ্য ক্রয় করে এসে আবার অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিলাম, তাকে বলছে তো পুনরপ্তানি বলা হয়েছে। ধরো ভারত থেকে আমি পেঁয়াজ বা চাল কিনে নিয়ে এসে আমি কি করে আমরা থাইল্যান্ডে বিক্রি করে দিলাম, ঠিক আছে, বা চীনে বিক্রি করে দিলাম, এটা কি বলতো? পুনরপ্তানি। যেমন ধরো আমি তোমাদের কথা বলি, আমার দেশ থেকে যে তৈরি পোশাকগুলো যায় ইউরোপে যায়, তারা কিন্তু তোমরা কি করে জানো, এগুলো কিন্তু নাম বা স্টিকার চেঞ্জ করে অন্য দেশে কিন্তু বিক্রি করে থাকে, অনেকে কিন্তু করে থাকে। হয়তো তুমি দেখছো আমার দেশে আমাদের আসছে রিটার্ন হতেও পারে, কিন্তু এগুলো তো কোনো রপ্তানি। অর্থাৎ সহজ একটি একেবারে সংজ্ঞা, এক দেশ থেকে পণ্য ক্রয় করে এসে আর এসে বিক্রয় করাকে বলছে বলতো, আমরা জানি তাকে কি বলা হয়েছে বলতো, পুনরপ্তানি বলা হয়েছে। অর্থাৎ নির্দেশ চাঁদে মিটানের পর বিদেশি পণ্য বিক্রি করাকে বলতো পুনরপ্তানি বলা হয়েছে, ঠিক আছে। দেখো আমরা কিন্তু তিনটা বিষয় এখানে আলোচনা করলাম, যেহেতু আমরা পণ্য বিনিয়োগ বা ট্রেড সম্পর্কে আলোচনা করেছি, আমরা পণ্য মানে সম্পর্কে জেনেছি, পণ্য মানে কি, কোনো পণ্যের মালিকানাকে মালিকানা পরিবর্তনকে পণ্য মানে বলা হয়, বা কোনো পণ্যের সত্যতা অধিকার পরিবর্তন করাকে পণ্য মানে বলা হয়। পণ্য মানে দুই প্রকার ছিল, অভ্যন্তরীণ আর কি বলতো বৈদেশিক। অভ্যন্তরীণের মধ্যে ছিল পাইকারি এবং খুচরা, ঠিক আছে, পাইকারি আর কি ছিল বলতো খুচরা ছিল, আর বৈদেশিকের মধ্যে ছিল বলতো আমদানি রপ্তানি বলতো পুনরপ্তানি ছিল। এছাড়া কিন্তু পাইকারি ব্যবসা কি আমরা জেনেছি, খুচরা ব্যবসা কি সম্পর্কে কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। এছাড়া আমদানি কি, রপ্তানি কি, কিন্তু পুনরপ্তানি কি, তাই না? কিন্তু শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু বাসায় এগুলো ভালো একটু পড়বে বা দেখবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এগুলো একটু ভালো করে দেখতে হবে, কারণ তোমাদের দেখবা তোমাদের যেহেতু বর্তমান সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা করা হয় করানো হয়, তোমাদের দেখবে আমি কিন্তু একটু আগে যে বিষয়গুলো কিন্তু আলোচনা করেছি, তাই না? এগুলো বিষয় কিন্তু তোমাদের কিন্তু আছে। ওকে, তো দেখবা এগুলো পরীক্ষাতে তোমাদের কিন্তু আসে। যেমন দেখো আমি কিন্তু একটু সময় নিয়ে কথাগুলো বলছি, ব্যবসা বলতে কি বুঝো আলোচনা করেছি, এছাড়াও করেছিলাম ব্যবসা কার্যাবলী, কার্যাবলী মধ্যে কিন্তু কিছু কিছু বিষয় ছিল, উৎপাদন উৎপাদন ছিল, তারপর পরিবহন ছিল, বিজ্ঞাপন ছিল, তাই না? তোমরা কিন্তু জানো বিমা ছিল, প্রমিতকরণ ও পর্যায়করণ ছিল, ঠিক আছে, বাজার গবেষণা উন্নয়ন ছিল। দেখবা এগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু জ্ঞান বা অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু থাকে বা এসে থাকে। আমি আশা করবো তোমরা কিন্তু এগুলো কিন্তু বিষয়গুলো কিন্তু কি বলতো, এগুলো বিষয় কিন্তু তোমরা কিন্তু পাশে একটু ভালো করে দেখবে, ঠিক আছে, বা পড়বে, ঠিক আছে, কারণ এগুলো বিষয় কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। তো দেখো আমি কিন্তু আজকে কিন্তু তোমাদের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করলাম প্রথম থেকে, আমি কিন্তু তোমাদের আবার বলছি বা আবার একটু স্মরণ করে দিচ্ছি, আমরা প্রথম আলোচনা করেছিলাম ব্যবসা বলতে কি বলতো, তাই না? মুনাফার্জন বৈধ কাজ কি ব্যবসা বলা হয়, এবং ব্যবসা কার্যগুলো কি কি, তাই না? উৎপাদন, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, তারপর ছিল তোমার হচ্ছে কি প্রমিতকরণ, পর্যায়করণ, বাজার গবেষণা, অর্থসংস্থান, এগুলো কিন্তু আলোচনা করেছিলাম প্রভাবিত, তাই না? এরপরে আমরা পণ্য বিনিময় কি আলোচনা করেছিলাম, ওকে, তো পণ্য, এছাড়া কিন্তু পণ্য প্রক্রিয়া আলোচনা করলাম, অভ্যন্তরীণ, বৈদেশিক, অভ্যন্তরীণ দুইগুলো ছিল, পাইকারি, খুচরা, বৈদেশিক ছিল, আমদানি রপ্তানি এবং পুনরপ্তানি, তাই না? দেখো আমরা কিন্তু তোমাদের মূলত কিন্তু এই বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম, তোমরা এই বিষয়গুলো একটু ভালো করে বাসায় পড়বে বা দেখবে, তোমাদের কিন্তু এইগুলো বিষয় কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে বা এসে থাকে, ঠিক আছে। আর শিক্ষার্থীবৃন্দ তোমাদের কিন্তু এই ব্যবসায় উচ্চমাধ্যমিক ব্যবসায় সংগ্রহ ব্যবস্থাপনা প্রথম পত্র কিন্তু অধ্যায়টি কিন্তু অনেক বড় অধ্যায়, এই অধ্যায়টি তোমরা একটু ভালো করে আলোচনা করলে বা পাঠ করে দেখবা, এখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু তোমাদের কিন্তু থাকবে, অনেকগুলো বিষয় থাকবে, তুমি অনেক কিছু জানতে পারবে। তুমি যেহেতু ব্যবসা শিক্ষার সাথে পড়ছো এবং অনেকগুলো বিষয় সম্পর্কে তুমি জানতে পারবে। এখানে ব্যবসা সম্পর্কে, ব্যবসা কার্যাবলী, বৈশিষ্ট্য, গুরুত্ব, উদ্দেশ্য, আওতা পরিধি সম্পর্ক, ব্যবসা মানের সম্পর্ক, অনেকগুলো বিষয়ের সম্পর্কে কিন্তু তুমি আলোচনা করতে পারবে। ওকে, তো সবাইকে আজকের আলোচনা এখানে শেষ, সবাইকে শুভেচ্ছা এবং আমার ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আমি আশা করবো সবাই ভালো থাকবে। খোদা হাফেজ। হ্যাঁ।